हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल यस्मिन ब्लॉगिंग यूके। आशा करी सबाई भलो आछेन, अल्हम्दुलिल्लाह आमरा सबाई भलो आछि। शुरू करछि आज नतुन एकटि ब्लॉग। आज आमि तुले धरबो आमादेर कृषकेरा किभाबे धान केटे बाड़ीते निये आसेन, किभाबे माड़ाई दिए धान तोला हय, एगुलो आपनादेर माझे शेयर करब। एई तो चले जाच्छि आमि छोट्ट एकटि गाए, आमि जाबो आमार एक चाचार बाड़ीते, সেখানে আপনাদের মাঝে শেয়ার করব চাচা কীভাবে ধান কাটেন এইগুলা। তো দেখতে থাকুন আমার ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের মোবাইলে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। যখন আমি গ্রামে যাচ্ছিলাম অনেক সুন্দর লাগছিল, আমার মেয়েও সাথে ছিল, অনেক এনজয় করেছে। তো চলে আসছি আমি চাচার বাড়িতে। তো চাচা এই তো ধান কাটা শুরু করেছেন, তো আজ বাপ বেটা মিলে এই তিনজন ধান কাটা শুরু করবেন। আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আসলে আমাদের কৃষকরা অনেক কষ্ট করে ধান ফলান, ধান গড়ে তুলেন, আমরা তো শুধু এগুলো রান্না করে খাই। আসলে কৃষকরা অনেক কষ্ট করে এই ধানগুলোকে গড়ে তুলেন, তাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল। তো আপনারা দেখতে থাকুন। আর এখন ডিসেম্বর মাস, সবার বাড়িতে এইভাবেই ধান কাটা শুরু হয়েছে, বাড়িয়ে বাড়িয়ে মাড়াই দেওয়া হচ্ছে, পিঠা বানানো হয়েছে। এখন কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান কেটে মাড়া দিয়ে। এদিকে ধান ক্ষেতের দ্বারে একটি ছোট্ট বরই গাছ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, অনেক বরই ধরেছে কিন্তু কাঁচা বরই। আমাদের ভাগ্য খারাপ, যদি পাকত তাহলে খেয়ে আসতাম। এই তো বরইগুলা অনেক কাঁচা, মাশাআল্লাহ অনেক সুন্দর বরই ধরেছে। এদিকে চাচায় ধান ক্ষেতের পাশাপাশি সবজি চাষও করেছেন। এখানে মিষ্টি কুমড়ার গাছ, এখনও মিষ্টি কুমড়া ধরেনি, সামান্য ধরেছে, অনেক ছোট ছোট মিষ্টি কুমড়া আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এগুলা দেখলে আমাদের অনেক সুন্দর লাগে, বিশেষ করে আমি অনেক এনজয় করি। আর বাংলাদেশে এখন সব ধরনের সবজি পাওয়া যায়, এগুলা অনেক ফ্রেশ। এই তো একটা ছোট্ট ফুল দেখা যাচ্ছে, এটাতে কদু আসবে, হয়তো আরও 15 দিন সময় লাগবে। তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আসলে অনেক সুন্দর গাছগুলা। মিষ্টি কুমড়ার পাশাপাশি চাচা লুবি চাষও করেছেন। এখন আবার ফিরে যাচ্ছি ধানের ক্ষেতে, চাচা ওনার দুনু ছেলেকে নিয়ে ধান কাটছেন। তো যারা বিদেশে আছেন তারা হয়তো এনজয় করবেন আমার এই ভিডিও দেখে,
আর দেশে যারা আছেন তারা তো আর জানেন এগুলো কিভাবে হয়, আমরাও বসে বসে দেখছিলাম। আর কৃষকেরা তাদের ব্যস্ত সময় পার করছেন ধান খেতে, এইভাবে সবার ঘরে ঘরে ধানের উৎসব থাকবে গ্রামে গঞ্জে। এই তো ধান কেটে এভাবেই বাড়িতে রাখা হয় রাউন্ড শেপ দিয়ে, তারপর এটা মাড়াই করে ধান বের করা হয়। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে গ্রাম বাংলার মাড়াই দেওয়া হয়, আর এই কাঁচি দিয়ে ধানগুলা কাটা হয়েছে। এদিকে চাচা এখন মাড়াই আরম্ভ করবেন। তো এই তো চাচা শুরু করে দিয়েছেন, এখন রাউন্ড শেপের মতো চাচা এই ধানের আটিগুলোকে গোল করে নেবেন, তারপর গরু এনে এগুলোকে সুন্দর করে মাড়াই দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে আশা করি। আর একটা কথা না বললেই নয়, যখন তারা এই মাড়াই আরম্ভ করেছেন সবাই অনেক আনন্দের সাথে এগুলো করছেন, অনেক হাসি ঠাট্টার মাধ্যমে চা ফান খেয়ে এগুলোকে আরম্ভ করা হয়, অনেক সুন্দর লাগে গ্রামের এই পরিবেশ। আমার মতো যদি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসেন তাহলে অনেক এনজয় করবেন।
এখন উঠানের সব কিছু রেডি হয়ে গেছে। গরু ঘর থেকে গরু এনে এগুলোকে বেঁধে তারপরে মাড়া আরম্ভ করবেন। আর গরুর মুখে এক ধরনের মাস্ক লাগানো হয়েছে, এটা চাচা বলেছিলেন, নাম আমি ভুলে গেছি, এখন বয়স ওভার করার সময়। যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। এটা দেওয়ার কারণ হলো গরু যাহাতে দানগুলা না খায়, এর জন্য। এই তো গরু চলে আসছে মাড়ার উপরে, এখন চাচা গরুগুলাকে ভালোভাবে বেঁধে তারপর শুরু করবেন। আসলে এগুলা করতে অনেক কষ্ট। এরপরে যখন সোনালি দান গড়ে তোলা হয় তারপর তাদের মুখে অনেক হাসি ফুটে উঠে। এখন আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, মাড়াও শেষ হয়ে গেছে। তারপর ভালোভাবে পরিষ্কার করে দানগুলাকে রোদে শুকিয়ে গড়ে তোলা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।